মাইল লম্বা বিয়ের শাড়ি ধরতে লাগলো 250 শিশু। আজব দুনিয়া, আজব সব মানুষের কাজ। শ্রীলঙ্কার ক্যান্ডিতে এক বিউটিশিয়ান 2 মাইল লম্বা বিয়ের শাড়ি পরেছেন, আর ওই 2 মাইল লম্বা শাড়ি ধরার জন্য প্রায় 250 শিক্ষার্থীকে ব্যবহার করা হয়েছে। গিনেস বুকের রেকর্ড গড়ার আশায় নাকি এমনটা করেছেন তিনি। তবে এ ঘটনায় ব্যাপক আলোচনা সমালোচনা তৈরি হয়েছে দেশটিতে। কেন শিশুদের এ কাজে ব্যবহার করা হলো তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে শ্রীলঙ্কার শিশু সুরক্ষা কর্তৃপক্ষ। শহরের একটি প্রাইমারি স্কুলের 250 বেশি শিক্ষার্থী বৃহস্পতিবার ক্যান্ডি রোডের পাশে দাঁড়িয়েছিল 2 মাইল লম্বা বিয়ের শাড়ি ধরার জন্যই শিশুদের রাস্তার ধারে দাঁড় করানো হয়েছিল। ওই শাড়ি পরিহিত বিউটিশিয়ান দাবি করছেন এটি বিশ্বের সবচেয়ে লম্বা বিয়ের শাড়ি। তিনি মনে করছেন এই বিয়ের শাড়ি গিনেস ওয়ার্ল্ড বুকে জায়গা করে নেবে। কেন্দ্রীয় প্রদেশের মুখ্যমন্ত্রী সারাথ একনায়কের পৃষ্ঠপোষকতায় ক্যান্ডির রাস্তাতেই ওই শাড়ি প্রদর্শনের আয়োজনটি করা হয়। সূর্যের তাপে রাস্তার ধারে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা শিশুরা দাঁড়িয়েছিল। কোনো মানবিকতায় কী ভেবে স্কুলের শিশুদের এ কাজে ব্যবহার করা হলো তা নিয়ে প্রশ্ন তুলছে এডুকেশন ইউনিয়নগুলো। ব্যাপক বিতর্কও তৈরি হয়েছে। 3 মাইল লম্বা ওই শাড়ি প্রদর্শনের আয়োজনটি নিয়ে ব্যাপক সমালোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়। নিত্য নতুন এসব খবর পেতে আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।